Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা সবাইকে স্বাগতম টিপিএসসির এই চ্যানেলে আজকে আমি আলোচনা করব এখানে নির্বাচনের পরে বারোশো শিক্ষক পদে অফার প্রস্তুতি এই যে একটা পেপার কাট রয়েছে এই পেপার কাটের এই আর্টিক্যালসের মধ্যে রয়েছে আমাদের যে ট্যাট ওয়ান এবং ট্যাট টু এর ছাড় দেওয়া হয়েছিল ওই ছাড়ের এক্সাম ডেট এবং কতজন পরীক্ষার্থী এখানে অ্যাপ্লাই করেছে এখানে প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি আলোচনা করা আছে বন্ধুরা আমরা যদি প্রথমে দেখি বারোশো শিক্ষকের কথা বারোশো শিক্ষক হচ্ছে যারা আগে ট্যাট ক্লিয়ার করেছে তাদের এখানে অফার দেয়া হবে এবং আমরা যদি এখানে ট্যাটের যে ছাড় দেওয়া হয়েছিল এটার জন্য এখানে এদিকে রাজ্য সরকারের ট্যাট বুট ইতিমধ্যেই পুনরায় ট্যাট ওয়ান ও ট্যাট টু পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে ট্যাট পরীক্ষায় বসার আবশ্যিক যোগ্যতার মধ্যে যে পেশাগত যোগ্যতা যেটা বি বা ডিএলএড রয়েছে এটা যে ছাড় দেওয়া হয়েছিল এক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে অনেক বেশি সো এক্ষেত্রে ট্যাট পেপার ওয়ান পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো বিরানব্বই জন এবং ট্যাট প্যাপার টু পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটান্ন হাজার তিনশো বিরাশি জন এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রায় এক লাখ চৌত্রিশ হাজারের মতো সো এত বিশাল সংখ্যক পরীক্ষার্থী নিয়ে বেশ চিন্তিত বোর্ড কর্তারা এখানে প্রাথমিকভাবে ঠিক করা আছে ট্যাট ওয়ানের যে পরীক্ষা গ্রহণ করা হবে এটা হচ্ছে সাতাশে অক্টোবর এখানে রাজ্যের আট জেলায় প্রায় তিনশত পরীক্ষা কেন্দ্র খোলা হবে এবং ট্যাট টু পরীক্ষার্থীর জন্য পরীক্ষা হবে এখানে তিনি নভেম্বর পরীক্ষা কেন্দ্র খোলা হবে প্রায় আড়াইশো সো জানা গেছে এক্ষেত্রে সত্তর শতাংশ নাম্বার নেওয়া হবে যে ট্যাটের এক্সাম হবে ওই ট্যাটের এক্সাম থেকে এবং বাকি পনেরো শতাংশ নেওয়া হবে এখানে যে বোর্ডের নম্বর রয়েছে ওই বোর্ডের নম্বর থেকে বাকি পনেরো শতাংশ নেওয়া হবে পেশাগত যোগ্যতার রেজাল্ট থেকে এই ফর্মুলায় মেরিট লিস্ট তৈরি হবে এবং রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে এই যে এখানে যে মেরিট লিস্ট তৈরি হবে তার ধারাবাহিকতা বজায় রেখে এখানে শিক্ষক নিয়োগ হবে সো বন্ধুরা এ হচ্ছে লিস্ট অফ স্কুল অফ সিপাই জেলা ডিস্ট্রিক্ট এখানে আমার কাছে সিপাই জেলা ডিস্ট্রিক্টের যে স্কুলগুলা ওই স্কুলগুলোর লিস্ট রয়েছে আপনারা বাকিগুলো দেখে নেবেন এখানে সিপাই জেলা ডিস্ট্রিক্টে প্রায় তেতাল্লিশটার মতো স্কুল রয়েছে সো বন্ধুরা আমরা ট্যাট ওয়ান এবং ট্যাট টুয়ের জন্য মডেল কোশ্চেন তৈরি করব যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিচে সো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ